আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো বন্ধুরা? এই যে কমেন্ট বাটনটা আছে, এই কমেন্ট বাটনে আপনাদের স্ট্রিক আসতেছে। এই স্ট্রিকটা কিভাবে? আপনারা যখন এখানে কমেন্ট একটা করতেছেন, কমেন্ট করলে এবং আপনাদের স্ট্রিক জোন আসতেছে, মিস হচ্ছে, এটা কীভাবে অফ করবেন তার জন্য আপনাকে আমি দেখাচ্ছি কি আসতেছে। এই দেখেন, এই অপশনটা আসতেছে, এই অপশনটা আপনারা ওকে দিলে আপনারা এটা সহমত প্রকাশ করলেন, আর ডিসএগ্রি ওই ডিসিশন দিলে আপনারা এটা ডিসএগ্রি করে দিলেন। তা আমি এটা কোনোটাই করবো না, এটা কীভাবে আপনারা অফ করবেন তো এই ভিডিওতে দেখে দেখা যাচ্ছে। অনেকদিন আসলেন, আসার পর এখানে তারপর আমি একটু দেখাই, স্ক্রল ডাউন করে নিচে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে আসে এটি লিখবেন। লেখার পর আবার আপনারা কমেন্ট করলেন, কমেন্ট করলে দেখেন এটা সেন্ট হয় কিনা, সেন্ট হয়ে গেছে। এর স্ট্রিকটা অফ করার জন্য, অফ করার জন্য যেটা করবেন তা হচ্ছে আপনাদের সেটিংস বাটনটা ওপেন করে নেবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তারপর এখানে অ্যাপস নামে যে অপশনটা, অ্যাপসে একটা ক্লিক দিবেন, দিলে অ্যাপস গুলো এখানে শো করবে। এখান থেকে ফেসবুক যে অ্যাপসটা আছে এখানে আপনারা খুঁজে বাহির করবেন। ফেসবুক অ্যাপসটা দেখেন, আমি এই ফেসবুক অ্যাপসে একটা ক্লিক দিলাম, দিলে ফেসবুকটা আপনাদের অ্যাপসটা এখানে ওপেন হবে। এখান থেকে স্টোরেজ নামে যে অপশনটা, স্টোরেজ বাটনে একটা ক্লিক দিবেন, দিলে এখানে ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস নামে যে অপশনটা এখানে আপনারা এগুলো ক্লিয়ার করে দিবেন। এখানে আমি ক্লিয়ার করে দিলাম, তারপর সে আর একটা সে ক্লিয়ার কেস দিয়ে অপশনটা এখানেও দিবেন। তাহলে দেখেন একটু দেখাইতেছি, এই যে বাটনগুলো 0 বাইট 0 বাইট হয়ে গেছে, ডাটা আর কেস। তো এইভাবে ক্লিয়ার করে দিলে আপনাদের রেস্ট্রিক্ট জোনটা চলে যাবে। তো বন্ধুরা, ওকে বন্ধুরা, ভালো থাকবেন। স্টোরেজে ক্লিক, আবার ক্লিয়ার ডাটাতে মেসেজে ক্লিক, আর ক্লিয়ারে ক্লিয়ার কেস নামে যে অপশনটা আপনারা এখানে একটা ক্লিক করুন। এখানে আমাদের জিরো হয়ে গেল। এভাবে আপনারা রেস্ট্রিক্ট জোনটা এখানে অফ করে নিতে পারেন। এই ছিল আমার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।